আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ পদত্ত দু সালের সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভি টাক্স নিয়ে আজ আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ভূগোলের পার্ট ওয়ানের মডেল অ্যাক্টিভি টাক্স নিয়ে আলোচনা করব আচ্ছা কি কী প্রশ্ন রয়েছে দেখে নাও ফুল মার্কস তোমাদের রয়েছে কুড়ি একের দাগে রয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতি প্রশ্নে মান এক ইন্টু দুই সমান সমান দুই দুয়ের এক উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে মোট তিনটি প্রশ্ন দেয়া রয়েছে প্রতৃপসনেমান এক এক ইন্টু তিন সময় সমান তিন দুয়ের দাগে রয়েছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখ এখানে মোট তিনটি প্রশ্ন দেয়া রয়েছে প্রতৃপ স্নেমান এক এক ইন্টু তিন সময় তিন তিনের দাগে রয়েছে নিচের প্রশ্নগির সংক্ষিপ্ত উত্তর দাও এখানে মোট দুটি প্রশ্ন দেওয়ার রয়েছে মান দুই দুই গুণ দুই শন শন চার চারের দাগে রয়েছে নিচের প্রশ্নটির উত্তর দাও প্রশ্নের মান তিন আর পাঁচের দাগে রয়েছে নিচের প্রশ্নটির উত্তর দাও প্রশ্নের মান পাঁচ এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব একের দাগে রয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের স্তর হল উত্তর হবে ক্ষয়েরটা অ্যাস্থেনোসপিয়ার একের দুই নিচের ছবিতে তীর চিহ্ন দ্বারা নির্দেশিত বিযুক্তি রেখা হল উত্তর হবে ঘয়েরটা লেহম্যান দুয়ের এক উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন এ স্তরঙ্গ ড্যাশ মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না শূন্যস্থানে বসবে তরল বা অর্ধতরল তারপরের প্রশ্ন পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব ড্যাশ শূন্যস্থানে বসবে বেশি তারপরের প্রশ্ন ভূতক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে ড্যাশ শূন্যস্থানে বসবে শিলামণ্ডল দুয়ে দুই বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখ প্রথম প্রশ্ন পি তরঙ্গ ভূ অভ্যন্তরের তরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয় উত্তরে ভুল তাহলে আমরা ভুল লিখব তারপরের প্রশ্ন কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ও সিলিকন উত্তরে ভুল তাহলে আমরা ভুল লিখব তারপরের প্রশ্ন সীমা অপেক্ষাকৃত ভারী হওয়ায় শিয়ালের নিচে অবস্থান করে উত্তরে ঠিক তাহলে আমরা ঠিক লিখব তিনের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য নিরূপণ করো প্রথমে লিখবে বিষয় তারপরে ম্যাগমা তারপরে লাভা বিষয়ে এক নম্বর দিয়ে লিখবে সংজ্ঞা ম্যাগমার ঘরে লিখবে ভূগর্ভের উত্তপ্ত ও গলিত তরল খনিজের মিশ্রণকে ম্যাগমা বলে লাভার ঘরে লিখবে লাভা বলতে বোঝায় ভূপৃষ্ঠের উপরিস্থিত উত্তপ্ত তরল গ্যাস ও বাষ্পহীন শিলার মিশ্রণ দুই নম্বর স্থানিকতা প্রথম ঘরে লিখবে ভূগর্ভে ম্যাগমার উপস্থিতি দেখা যায় আর লাভার ঘরে লিখবে লাভা নম্বর প্রকৃতি ভাগে তরল শিলা হলো ম্যাগমা লাভার ঘরে লিখবে লাভা হল ভূপৃষ্ঠের উপরিস্থিত তরল ও কঠিন শিলার মিশ্রণ তিনের দুই ক্রোফেসিমা ও নিফেসিমার মধ্যে পার্থক্য নিরূপণ করো বিষয় বা ভিত্তি প্রথম ঘরে লিখবে অবস্থান ক্রোফেসিমার খয় লিখবে গুরুমণ্ডলের উপরের অংশ বা বহির্গুরুমণ্ডল আর নিফেসিমার ঘরে লিখবে গুরুমণ্ডলের নিচের অংশ বা অন্ত গুরুমণ্ডল বিষয়ের ঘরে দুই নম্বর দিয়ে লিখবে বিস্তার ক্রোফেসিমার ঘরে লিখবে তিরিশ থেকে সাতশো কিমি আর নিফেসিমার ঘরে লিখবে সাতশো থেকে দু হাজার নশো কিমি তিন নম্বর দিয়ে বেদ লিখবে প্রায় ছশো কিমি আর নিফেসিমার প্রায় দু হাজার দুশো কিমি চার নম্বর দিয়ে উপাদান লিখবে নিফেসিমার ঘরে লিখবে ক্রোমিয়াম কমা লোহা কমা কমাসিলিকন ও ম্যাগনেশিয়াম আর নিফেসিমার ঘরে লিখবে নিকেল কমা লোহা সিলিকন ও ম্যাগনেশিয়াম পাঁচ নম্বর দিয়ে লিখবে পদার্থের আকৃতি ক্রোফেসিমার ঘরে লিখবে অপেক্ষাকৃত হালকা আর নিফেসিমার ঘরে লিখবে অপেক্ষাকৃত ভারী ছয় নম্বর দিয়ে লিখবে ঘনত্ব ক্রোফেসিমার ঘরে লিখবে থ্রি পয়েন্ট ফোর থেকে ফোর পয়েন্ট ফাইভ গ্রাম পার ঘন সেমি আর নিফেসিমার ঘরে লিখবে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম পার ঘন সেমি ভালো করে দেখে নাও চারের দাগে রয়েছে নিচের প্রশ্নটির উত্তর দাও ভূ অভ্যন্তরের পরিচালন স্রোতের ভূমিকা উল্লেখ করো উত্তর ভূগর্ভের তাপে সান্দ্র অবস্থায় থাকা পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে এসে অনুভূমিকভাবে প্রবাহিত হয় দাড়ি আবার ওপরের ঠান্ডা কমা ভারী পদার্থ নিচের দিকে নেমে যায় দাঁড়ি এইভাবে পরিচালন স্রোতের সৃষ্টি হয় দাড়ি পৃথিবীর অভ্যন্তরে গুরুমণ্ডলে এই স্রোত বাহিত হয়ে ভূমির পরিবর্তন ঘটায় দাঁড়ি পরিচালন স্রোত ভূগর্ভের তাপকে ওপরের দিকে বয়ে নিয়ে আসে দাঁড়ি পাতের সঞ্চালনেও পরিচালন স্রোত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভালো করে দেখে উত্তরটা এই উত্তরটা তোমরা তোমাদের বইয়ের পাঁচ পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো পাঁচের দাগে রয়েছে নিচের প্রশ্নটির উত্তর দাও পৃথিবীর অভ্যন্তর ভাগের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরের প্রধান তিনটি স্তরের সন্ধান পেয়েছেন একেবারে উপরে আছে ভূতক দাঁড়ি ভূতকের নিচে আছে গুরুমণ্ডল দাঁড়ি আর একেবারে নিচে বা পৃথিবীর কেন্দ্রের চারিদিকে অবস্থান করছে কেন্দ্রমণ্ডল এদের বৈশিষ্ট্যগুলি হল প্রথম পয়েন্ট করবে ভূতক এক নম্বর গভীরতা মহাসাগরের নিচে ভূতক গড়ে পাঁচ কিমি ও মহাদেশের নিচে গড়ে ষাট কিমি গভীর এর গড় গভীরতা প্রায় তিরিশ কিমি নম্বর দিয়ে লিখবে বিযুক্তির তল বা বিযুক্তি রেখা এ দিয়ে লিখবে শিয়াল ও সীমাস্তরের মাঝে আছে করোনাঢো বিযুক্তিরেখা বিয়ের দিয়ে লিখবে ভূতক ও গুরুমণ্ডলের মাঝে আছে বিযুক্তি রেখা বা মোহ তারপরে খ দিয়ে লিখবে গুরুমণ্ডল এক নম্বর অবস্থান শিলামণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী অংশ দুই নম্বর পয়েন্ট করবে উপাদানসমূহ লোহা কমা নিকেল কমা ক্রোমিয়াম কমা ম্যাগনেশিয়াম কমা সিলিকন প্রভৃতি তিন নম্বর রেখা। এ দিয়ে লিখবে শিলামণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে বিযুক্তি রেখা বি দিয়ে লিখবে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে গুটেনবাগ রেখা। এবং বহিগুরুমণ্ডল ও অন্তকেন্দ্রমণ্ডলের মাঝে রেপিত্তি বিযুক্তি রেখা অবস্থান করছে গ দিয়ে লিখবে কেন্দ্রমণ্ডল এক নম্বর দিয়ে লিখবে অবস্থান পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থান করছে দুই নম্বর গঠনকারী পদার্থ ঘন ও ভারী খনিজ অর্ধতরল পদার্থ দ্বারা গঠিত তিন নম্বর লিখবে বিযুক্তি রেখা এ দিয়ে লিখবে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল থেকে আলাদা করেছে গুটেনবাগ বিযুক্তি রেখা বি দিয়ে লিখবে বহিকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে পৃথক করে রেখেছে লেহম্যান বিযুক্তি রেখা ভালো করে উত্তরে দেখে নাও এইভাবে উত্তরটা লিখলে তোমরা কিন্তু সম্পূর্ণ নম্বরটাই কিন্তু পেয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না আর আমার চ্যানেলে তোমার নতুন হওত লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকনটু প্রেস করবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবের মধ্যেও অনেক অনেক শেয়ার করে দাও ইউটিউবের মধ্যে সবার প্রথম আমরাই কিন্তু তোমাদের কাছে দু হাজার বাইশ সালের মডেল টাস্কগুলো কিন্তু তুলে ধরছি